হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপস এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ডাবের পানি খাওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা একাধিক গবেষণায় দেখা গেছে শুধু গরমকাল নয় সারা বছর যদি নিয়ম করে ডাবের পানি খাওয়া যায় তাহলে একাধিক রোগ শরীরের ধারের কাছেও ঘেসতে পারে না শুধু তাই নয় ডাবের পানিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক নানাভাবে শরীর গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে আপনি টানা সাত দিন ডাবের পানি খেলে বুঝতে পারবেন এটি কত উপকারী আমাদের শরীরের জন্য চলুন জেনে নেওয়া যাক ডাবের পানি খাওয়ার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তবে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে আর হ্যাঁ ভিডিওটিকে অবশ্যই আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনেরা উপকৃত হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক টানার সাত ডাবের পানি খেলে কি কি স্বাস্থ্য উপকারিতা আপনি পেতে পারেন এক ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটবে ডাবের পানি হল প্রাকৃতিক টনার যা ত্বকের সংক্রমণ থেকে বাঁচানোর পাশাপাশি সার্বিকভাবে স্কিনের উজ্জ্বলতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সে সঙ্গে ব্রণের প্রকোপ কমাতেও এ প্রাকৃতিক উপাদানটি সাহায্য করে থাকে দুই ওজন কমবে ডাবের পানিতে উপস্থিত বেশ কিছু উপকারী এনজাইম হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজমের উন্নতিতে সাহায্য করে থাকে ফলে খাবার খাওয়া মাত্র তা এত ভালোভাবে হজম হয়ে যায় যে শরীরের অন্দরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগই পায় না ফলে ওজন কমতে শুরু করে ডাবের পানি শরীরের লবণের মাত্রা ঠিক রাখে ফলে ওয়াটার রিটেশন বেড়ে গিয়ে ওজন বৃদ্ধির আশঙ্কাও হ্রাস পায় তিন নিয়ন্ত্রণে থাকবে ব্লাড ডাবের পানিতে উপস্থিত ভিটামিন সি পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য ঠিক রাখার মধ্য দিয়ে ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখে যাদের পরিবারে এই মরণ রোগটির ইতিহাস রয়েছে তাদের নিয়মিত ডাবের পানি খাওয়া উচিত একই নিয়ম যদি উচ্চ রক্তচাপের ভোগা রোগীরাও মেনে চলেন তাহলে দারুণ উপকার মেলে চার ব্লাড সুগারকে বেঁধে রাখে ডাবের পানিতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড এবং ডায়েটারি ফাইবার ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে নিয়াসিন থিয়ামিন এবং মতো উপাদানে ভরপুর ডাবের পানি প্রতিদিন পান করলে শরীরের অন্দরে শক্তি এতটা বৃদ্ধি পায় যে জীবাণুরা কোনোভাবেই ভাবেই ক্ষতি করার সুযোগ পায় না সঙ্গে ডাবের পানিতে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল নানাবিধ সংক্রমণের হাত থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ছয় শরীরে পানির ঘাটতি দূর হয় ডাবের পানি শরীরের অন্দরে প্রবেশ করা মাত্র পানির ঘাটতি মিটতে শুরু করে সে সঙ্গে এতে উপস্থিত ইলেকট্রোলাইট কম্পোজিশন ডায়েরিয়া বমি এবং অতিরিক্ত ঘামের পর শরীরের ভেতরে খনিজের ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণেই তো গরমকালে ডাবকে রুজ সঙ্গী করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা সাত হার্টের টনিক শরীরে বাজে কলেস্ট্রল বা এলডিএল এর পরিমাণ কমিয়ে হার্টের স্বাস্থ্যের উন্নতিতে ডাবের পানির কোনো বিকল্প হয় না বললে চলে শুধু তাই নয় দেহে ভালো কলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের আশঙ্কা ডাবের পানি বিশেষ ভূমিকা পালন করে থাকে আট মাথা যন্ত্রণা দূরে থাকবে ডিহাইড্রেশনের কারণে মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের অ্যাটাক হওয়ার মতো ঘটনা ঘটলে দ্রুত এক গ্লাস ডাবের পানি খেয়ে নেবেন এমনটা করলে দেখবেন নিমেষে কষ্ট কমে যাবে আসলে এই প্রাকৃতিক উপাদানটিতে উপস্থিত ম্যাগনেশিয়াম এই ধরনের শারীরিক সমস্যা চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে নয় শরীরের বয়স কমবে ধরে রাখতে চান তাহলে আজ থেকে পানি খাওয়া শুরু করুন দেখবেন উপকার পাবেন আসলে ডাবের পানিতে রয়েছে সাইটোকিনিস নামক একটি অ্যান্টি এজিং উপাদান যা শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না সেই সঙ্গে তাকে সৌন্দর্য বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে দশ কিডনি ফাংশনের উন্নতি ঘটবে প্রচুর মাত্রায় পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকার কারণে ডাবের পানি কিডনির কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সেসঙ্গে শরীরে উপস্থিত টক্সিন উপাদানের সঙ্গে বের করে দিয়ে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায় এগারো স্ট্রেস কমবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে ডাবের পানিতে উপস্থিত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম শরীরের অন্দরে প্রবেশ করার পর একদিকে যেমন স্ট্রেস কমায় তেমনি পেশীর সচলতা বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানেই শেষ নয় ডাবের পানিতে থাকা ক্যালসিয়াম দাঁত এবং হাড়ের স্বাস্থ্যের উন্নতিতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আশা করে আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না এতে করে আপনার পরিচিত জনের সচেতন হবে আর হ্যাঁ স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে ধন্যবাদ